আমি নীলাদ্রি, সদ্য এমডি পাশ করে সরকারি হাসপাতালে ডাক্তারির চাকরিতে বহাল ছিলাম বেশ কিছুদিন। ডাক্তারি করতে করতে অ্যানাটমির বিষয়ে ঝোঁক আমার প্রথম থেকেই ছিল, তাই ভাবলাম এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত পড়াশুনো করলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ। আজ রিসার্চ ফেলো হিসেবে যোগ দিতে যাচ্ছি AIIS ইনস্টিটিউট অফ অ্যানাটমিতে। সঙ্গের ওই সহযাত্রী যে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে সে হলো দীপান্বিতা, আমার কো রিসার্চার। ট্রেনে হঠাৎই পাড়া সুজয়দার সঙ্গে দেখা। আজকের জার্নিটা কথা বলতে বলতে বেশ জমে গেছে। নীলাদ্রি, স্টেশন তো প্রায় চলে এলো, রেডি হ, কি করছিস মোবাইলে? দাদা, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড সিরিজ শুরু হয়েছে, আমি প্রভুত ইয়েস অর নো উত্তর দিয়ে অনেক টাকা কামাচ্ছি। এই প্রভুটা কি? প্রভু হলো ভারতের প্রথম ওপিনিয়ন ট্রেডিং অ্যাপ, যেখানে শুধু হ্যাঁ বা না উত্তর দিয়ে তুমি টাকা কামাতে পারো। শুধু তাই নয়, নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে যদি অ্যাপটা ডাউনলোড করো তবে ওয়েলকাম বোনাস নগদ 25 টাকা অবধি পেয়ে যাবে। ওয়াও, এই প্রভু অ্যাপ থেকে কিভাবে আর্ন করতে পারবো? প্রভু অ্যাপটা খুলে তুমি অনেক ধরনের ক্যাটাগরি দেখতে পাবে, যেমন ফিনান্স, ক্রিপ্টো, নিউজ, এন্টারটেনমেন্ট, পলিটিক্স, স্পোর্টস, ফুটবল, ক্রিকেট। এইসব ক্যাটাগরির মধ্যে থেকে আমি ক্রিকেট অপশন সিলেক্ট করলাম। প্রশ্ন ছিল ইন্ডিয়া ফার্স্ট টি-20তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে পারবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবে। তো আমি ইয়ে সিলেক্ট করে কিছু টাকা ইনভেস্ট করলাম, আর যেহেতু আমি এই ব্যাপারে শিওর তাই কোয়ান্টিটি স্লাইডারের সাহায্যে আমার কোয়ান্টিটি আর ইনভেস্টমেন্ট বাড়িয়ে দিলাম। কারণ যত বেশি ইনভেস্টমেন্ট তত বেশি রিটার্ন, ওপিনিয়ন ঠিক হলে তুই জিতে যেতে পারিস রিয়েল ক্যাশ। শুনেই তো ইন্টারেস্টিং লাগছে, এখানে টাকা উইথড্র করে কিভাবে? তুমি গুগল পে, পেটিএম, UPI দিয়ে খুব সহজেই টাকা উইথড্র করতে পারো। আগে বললে এতক্ষণে কত টাকা আর্ন করতাম বলতো? এখনও সময় আছে দাদা, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে যদি অ্যাপটা ডাউনলোড করো এক্ষুনি 25 টাকা অবধি বোনাস পেয়ে যাবে। 7 মিলিয়নের থেকেও বেশি লোক শুধু তাদের ওপিনিয়ন দিয়ে হাজার কিংবা লাখে টাকা আর্ন করছে, তাহলে আর অপেক্ষা করছো কেন? এক্ষুনি ডাউনলোড করো আর রিয়েল ক্যাশ আর্ন করো। আমি এক্ষুনি ডাউনলোড করছি। এই দীপান্বিতা, ওঠ, স্টেশন চলে এসেছে। উঠছি। ল্যাব ইনচার্জ প্রমথোষ বড়ুয়ার সঙ্গে কথা বলে করিডোর দিয়ে আমরা ল্যাবে প্রবেশ করলাম। মানুষটা নিপাট ভদ্রলোক, কিন্তু একটু বেশি কথা বলেন আর কি। স্যার আমাকে আপনাদের কথা বলেছেন, আসুন এদিকে আসুন। আজকে স্যার ওরা কেউ আসবেন না, সব ছুটিতে গেছে, যা শীত পড়েছে তাই সব নৈনিতাল, জায়গাটা কিন্তু হেভি মাইরি। ল্যাবটা আয়তনে বিশাল, ল্যাবের ভিতরে উৎকট ফর্মেলিনের গন্ধ। ল্যাবের চারিধারে হিউম্যান বডির প্রতিটা অংশের ডায়াগ্রাম করা, কোথাও কোথাও বডি পার্টসের মডেল করে রাখা হয়েছে। হঠাৎ পিছনে ঘুরে দেখলাম দীপান্বিতা দাঁড়িয়ে আছে। কিরে, ওদিকে দাঁড়িয়ে কি করছিস? দেখ নীলাদ্রি, এই জারের ভিতরে হাতটা দেখ, কোনো বাচ্চার হাত বলে মনে হচ্ছে। কৌতূহলী হয়ে প্রমথোষদাকে জিজ্ঞেস করলাম, এই স্পেসিমেন্টের সম্বন্ধে কিছু জানেন? আরে এইটার কথা আর বলবেন না, ভারী আশ্চর্য এর ইতিহাস। সেই কোন কালে এটা আনা হয়েছে, তারপর থেকে আজ অবধি এই হাতটা বিন্দুমাত্র বিকৃতি ঘটেনি। দীপান্বিতা আরও আগ্রহী হয়ে এগিয়েছে জারির দিকে। স্ট্রেঞ্জ, এই হাতটা দেখে যতদূর মনে হচ্ছে কোনো 10 কি 12 বছরের বাচ্চার হাত হবে। ইন্ডেক্স ফিঙ্গার আর রিং ফিঙ্গারের রেশিও অনুযায়ী বোঝা যাচ্ছে এটা কোনো বাচ্চা মেয়ের হাত। প্রমথোষ, এই প্রমথোষ, কোথায় গেলি? নিচের চাবিটা একটু দিয়ে যা না রে বাপ। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। উফ, জ্বালিয়ে মারলে। আপনারা একটু দাঁড়ান, আমি টুক করে চাবিটা দিয়ে আসছি। দীপান্বিতা কথায় কথায় দেখি জারটা নিয়ে এগিয়ে গেল টেবিলের ওপর। তারপর যেই ঢাকনা খুলে হাতটা স্পর্শ করতে যাবে ঠিক তখনই প্রমথোষদা তেড়ে আসলেন। এই করছেন কি, করছেন কি? আরে জারটা খুলবেন না, স্পেসিমেনগুলো নষ্ট হয়ে যাবে তো। আরে এখানে সব জিনিসের দেখাশোনার ভার আমার উপর, একটু এদিক থেকে ওদিক হলে না রক্ষে থাকবে না। আমি দেখলাম দীপান্বিতা হঠাৎ মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে তোর, ঠিক আছিস তো? হঠাৎ কি যে হলো বুঝতে পারছি না, মনে হলো মাথাটা যেন ঘুরে গেল। ফর্মেলিনের গন্ধে মনে হয়। তুই আবার হুট করে জারটা খুলতে গেলি কেন? জানি না কেন, কি অদ্ভুত আকর্ষণ আছে এই জারটায়। তুই কিছু ফিল করতে পারছিস না? কই না তো, আমি কোনো আকর্ষণ বিকর্ষণ কিছুই বুঝতে পারছি না। এখন চল এখান থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে আসি। রাতে খাওয়া দাওয়ার পর হোটেলের রুমে রিসার্চের কাজ নিয়ে ঘাটাঘাটি করছিলাম। দীপান্বিতা হয়তো এতক্ষণে নিজের রুমে ঘুমিয়ে পড়েছে, ওঝা ল্যাদখোর। আমারও ঘুম পাচ্ছে, সারাদিন যা ধকল গেল, এত রাতে আবার কে এলো?
নীলাদ্রি, এই নীলাদ্রি, দরজা খোল নীলাদ্রি। তো দীপান্বিতার গলা স্বর মনে হচ্ছে। কি রে, এত রাতে সব ঠিক আছে তো? না না, কিছু তো ঠিক নেই, কিছু তো একটা আছে। আমার ঘরের ভিতরে একটা বাচ্চা মেয়ের চিৎকার শুনতে পেলাম। আমার মনে হয় আমার ঘরের ভেতরে কেউ আছে। কি আবোল তাবোল বকছিস, রুমটা তো তোকেই অ্যালার্ট করা হয়েছে, সেখানে আবার বাচ্চা মেয়ে আসবে কোত্থেকে? তোর এসব কথা শুনে কে বলবে তুই অ্যানাটমির একজন রিসার্চ ফেলো? আচ্ছা চল দেখি তোর ঘরে গিয়ে কী দেখেছিস। দীপান্বিতার ঘরে গিয়ে দেখলাম ঘর একেবারে ফাঁকা, একেবারে সন্দেহ করার মতো কিছু নেই। কই, কোথায় বাচ্চা মেয়ে, আমায় দেখা। আমি তো বললাম আমি শুনেছি। বুঝেছি, সারাদিনে অনেক খাটাখাটনি গেছে, এখন ঠিক করে ঘুমো, অনেক রাত হয়েছে, আবার কাল কথা হবে। আমার খুব ভয় করছে রে, আমি কিছুতেই আর এই ঘরে থাকতে পারবো না। কিন্তু এখন তো অনেক রাত হয়েছে, রুম চেঞ্জও হবে না। আচ্ছা আচ্ছা শোন, দরজা বন্ধ করে শোয়ার দরকার নেই, দরজাটা হালকা ভিজিয়ে লাইট জ্বালিয়ে রাখ, কিছু হলে আমাকে ডেকে নিবি, আমি চলে আসবো। ঠিক আছে। নিজের রুমে ফিরে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না, ঘুম ভাঙলো একটা বাচ্চা মেয়ের খিলখিল হাসির শব্দে। মা মা, এদিকে এসো মা। মনে মনে ভাবলাম রাতের বেলায় হোটেলে নতুন কোনো বোর্ডার এসেছে বোধহয়। কিন্তু ভুল ভাঙলো কিছুক্ষণ পরেই, বাচ্চা মেয়েটা হঠাৎ চিৎকার করে উঠল, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মাকে, ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও, কে আছো, বাঁচাও। বিছানার উপরে ধড়মড় করে উঠে বসলাম, চিৎকারটা তো মনে হলো দীপান্বিতার ঘর থেকে আসছে। দীপান্বিতার ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম, দরজাটা ঠেলতে খুলে গেল, তারপর যা দেখলাম তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। দীপান্বিতা যেন শূন্যে ভাসছে, ওকে একটা বাচ্চা মেয়ের মতো লাগছে, ওর শরীরটা নিয়ন আলোর মতো জ্বলছে, চারদিকে অদ্ভুত এক স্তব্ধতা। তার ভিতর থেকে গম গমে স্বর ভেসে এলো, আমার মনে হলো সমুদ্র গর্ভ থেকে ভেসে আসছে সেই শব্দ, সমবেত কিছু স্বর এক নাগাড়ে বলে চলেছে কিছু। আমার মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল, হাত পা ঠান্ডা হয়ে গেল মুহূর্তে। নীলাদ্রি, এই নীলাদ্রি, এখনো ঘুমাচ্ছিস? ওঠ, আটটা বেজে গেছে, উঠে পড়, উঠে পড়। দীপান্বিতা তুই এখানে? হ্যাঁ কেন, কোথায় থাকবো আবার? না মানে আমি কি সব উল্টোপাল্টা স্বপ্ন দেখছিলাম? আচ্ছা বাদ দে। হ্যাঁ হ্যাঁ, উল্টোপাল্টা শোনার সময় একদম নেই, চটপট রেডি হয়ে নেই, মেডিকেল কলেজ থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফোন করেছিল, এক্ষুনি একবার যেতে হবে। আচ্ছা আচ্ছা, আমাকে দু মিনিট সময় দে, আমি রেডি হয়ে আসছি। মেডিকেল কলেজে পৌঁছে হেড অফ দ্য ডিপার্টমেন্টের অফিসে পৌঁছলাম। গুড মর্নিং স্যার। আরে গুড মর্নিং, গুড মর্নিং, কালকের জন্য এক্সট্রিমলি সরি, আসলে একটা কেসে এমনভাবে আটকে পড়েছিলাম না। আরে না না স্যার, এতে সরির কি আছে, আমরা জানি আপনি ভীষণ বিজি। আচ্ছা আচ্ছা সব থাক, আগে বলো ল্যাবটা কি দেখা হয়েছে? হ্যাঁ কালকে আমরা ল্যাবে গিয়েছিলাম। আজ একবার ওয়ার্ডটা ভিজিট করে নাও, তারপর ওই 12টা নাগাদ ল্যাবে চলে এসো, একটা দারুণ কেস আছে। ওয়ার্ড ঘুরে দেখানোর দায়িত্ব ছিল ওয়ার্ড বয় সমীরের ওপর। প্রতিটা ওয়ার্ডের অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে আলোচনা করতে করতে আমরা প্রায় বেরিয়ে আসছিলাম হসপিটাল থেকে, তখনই একটা বন্ধ ঘরের জানলার ভিতরে চোখ পড়ল। মনে হলো কেউ যেন দেওয়ালে আঁকিবুকি কাটছে। এই ঘরের ভিতরে কেউ আছে মনে হয়। না না তেমন কেউ না, আপনারা চলো। কে উনি, এভাবে দরজা বন্ধ করে রেখেছেন কেন? আরে তেমন কেউ নন, বহুকাল আগে ওনার বাড়ির লোকেরা চিকিৎসার জন্য ওনাকে এখানে এনেছিলেন, তারপর যা হয় ওনাকে এখান থেকে নিয়েও যেতে আসেননি, তাই সেই দিন থেকেই উনি এখানেই রয়ে গেছেন। এমনিতেই উনি কারোর সঙ্গে বিশেষ কথা বলতে তো চান না, কিন্তু আপনারা চাইলে আমি দরজা খুলতে পারি। হ্যাঁ আমরা একবার ওনার সঙ্গে দেখা করতে চাই। দরজা খুলতে একরাশ কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো আমাদের দিকে। আবার আবার দরজা খুলেছিস, এত জালাস কেন তোরা, বলছি না খিদে নেই। আমি দেখলাম শীর্ণকায় এক বৃদ্ধা দাঁত মুখ খিচিয়ে তেড়ে আসছেন আমাদের দিকে। আহ চেঁচাচ্ছেন কেন? চাই না, চাই না আমি কারোর সঙ্গে দেখা করতে, চলে যা, যা, যা। আসলে বয়স হয়েছে তো তাই এমন হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। না না সে বুঝতে পারছি। কেমন আছেন আপনি? আমি দেখলাম বৃদ্ধা চমকে ঘুরে তাকালো দীপান্বিতার দিকে, শুধু তাই নয় খুব অদ্ভুত একটা দৃষ্টিতে তাকিয়ে রইল ওর দিকে।
এই তো রূপা মা, আমার কাছে আয়। কোথায় ছিলি এতদিন, কোথায় ছিলি? কি বলছেন এসব? আপনার মাথাটা দেখছি বুড়োই গেছে। ম্যাডাম আপনি চলে আসুন তো। না না, ওকে নিয়ে যেও না, ওকে নিয়ে যেও না, রূপা রূপা। আমি একটা কথা বুঝতে পারছি না, উনি তোকে দেখে হঠাৎ রূপা বলে ডেকে উঠলেন কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না। তুই কি ওনাকে কোনোভাবে চিনিস? কি করে পসিবল বলতো, আমি তো এখানে ফার্স্ট টাইম এলাম। সেটাই তো আমিও ভাবছি, একজন তোকে প্রথম দিন দেখি এমন করবে কেন? আর একটা পসিবিলিটি আছে বুঝলি। কি রে, আমার কথা শুনছিস না? হ্যাঁ, জানিস তো আমার না একটা সমস্যা হচ্ছে। কি? সেই কাটা হাতটা আমি চোখ বন্ধ করলেই যখন তখন দেখতে পাচ্ছি। দুষ, কি যে যা তা বলছিস, তুই ওই ব্যাপারটা নিয়ে বেশি ভাবছিস তাই এরকম হচ্ছে। ওটা নিয়ে ভাবা আগে বন্ধ কর। সেদিন রাতে সে কলেজেই বিশেষ দরকারে ডাক পড়ল, থিসিসের ব্যাপারে কিছু ইনফরমেশান আনার জন্য। আমি আর দীপান্বিতা হলে বসে লেখালেখি করছিলাম, তখন রাত ওই 9:30 হবে। কিরে তোর হলো? আমার আজ কমপ্লিট। দীপান্বিতা, এই দীপান্বিতা। আশ্চর্য, গেল কোথায়? আচমকাই হলে লাইট বন্ধ হয়ে গেল। আমি কিছুটা ঘাবড়ে গেলাম, না কারো সাড়া শব্দ পেলাম না, বাইরে কেউ নেই নাকি। হঠাৎ পিছনে ঘুরতে চমকে উঠলাম, একটি ছোট মেয়ে হঠাৎই ঘরে ঢুকে এসেছে। মেয়েটা হঠাৎ আর্তনাদ করে উঠল, আমার মাকে এক্ষুনি আমার কাছে নিয়ে আয় শয়তান, না হলে তোকে আমি শেষ করে দেব। তোমার মা? কে কে তোমার মা? আমি তাকে চিনি না। মেয়েটার চোখ রাগে ক্রমশ লাল হয়ে উঠল। এই ডক্টর, নার্স, কেউ কেউ আমায় বাঁচান, হেল্প মি, হেল্প মি প্লিজ। না, আশপাশে কাউকে দেখতে পেলাম না। তার তো চোখের মধ্যে দিয়ে যেন ক্রোধের আগুন ঠিকরে বেরিয়ে আসছে। আমার মাকে তোরা নিয়ে কোথায় লুকিয়ে রেখেছিস বল, নয়তো শেষ করে দেব। আমি পিছনে তাকিয়ে দেখি ল্যাবের সব দরজা বন্ধ হয়ে গেছে। এইবার আমি কি করব? ঠিক তখনই অনতি দূর থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, রূপা আমার মা, আয় মা এদিকে আয়, তোর জন্য কত কাল ধরে বসে আছে তোর এই হতভাগী মা, আয় মা আয়। আমি দেখলাম বাচ্চা মেয়েটা হঠাৎ অশান্ত হয়ে উঠল, নিয়ন আলোর মতো প্রজ্বলিত শরীরটা হাওয়ায় ভাসিয়ে এগিয়ে চলল বন্ধ জানালার দিকে। জানলা খুলে ঝাঁপ দেবে নাকি, সর্বনাশ! আমি ছুটে গেলাম জানলার দিকে, দুহাতে আঁকড়ে ধরলাম সেই জানলাটাকে। যেও না, যেও না, কি করছো, সরে যাও। ছাড় আমায়, ছেড়ে দে। আমাকে প্রচণ্ড জোরে ঠেলে দিতেই মুখ থুবড়ে মাটিতে পড়লাম। মেয়েটা জানলা খুলে বেরিয়ে গেল নিমেষে। জানলার বাইরের দৃশ্য দেখে স্তবির মতো চেয়ে রইলাম। দেখলাম হাসপাতালে জানলার কাছে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে সেই অসতীপদ বৃদ্ধা। বাচ্চা মেয়েটা চাঁদের আলোয় মাখামাখি হয়ে ভাসতে ভাসতে এগিয়ে চলল, ধীরে ধীরে গিয়ে হাতে হাত ছোঁয়াল। এই অবিশ্বাস্য দৃশ্য দেখতে দেখতে কখন যে চোখ ঝাপসা হয়ে গেল বুঝতে পারিনি। কি হয়েছে দাদা, আপনি এখানে কি করছেন? আমি ল্যাবেই কখন অজ্ঞান হয়ে গিয়েছিলাম খেয়াল নেই। কিছু লোক সেই দেখে ছুটে এসেছে। দীপান্বিতাকে তন্ন তন্ন করে এদিক ওদিক খুঁজে কোথাও না পেয়ে শেষে হাসপাতালের দিকে এগোলাম। সেই বৃদ্ধার ঘরের কাছে এসে দরজায় আলতো চাপ দিতেই দরজাটা খুলে গেল। ভিতরে ঢুকে চমকে উঠলাম। ঘরের ভিতরে বৃদ্ধাকে কোলে নিয়ে বসে ওনার মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছে দীপান্বিতা। এগিয়ে গেলাম ওর দিকে। দীপান্বিতা, তুই তো ওই ল্যাবে ছিলি, ওখানে একটা বাচ্চা মেয়ে। আমি দেখলাম দীপান্বিতা ঠোঁটে আঙুল রেখে চুপ করতে বলল। সেই বাচ্চা মেয়েটা আসলে আমি, তবে এই জন্মের নয়, পূর্ব জন্মের। কি আবোল তাবোল বকছিস? না রে, আবোল তাবোল নয়, আমার সব মনে পড়েছে। আগের জন্মে আমি ছিলাম রূপা আর আমার মা রেণুবালা। জানিস আমার বাবা অসুস্থ ছিলেন,
তাই তার বিশাল সম্পত্তি, ব্যবসা আর জমি জায়গার পাওয়ার অফ অ্যাটর্নি করেছে আমার কাকুকে। বাবার অবর্তমানে সেই বিশাল ব্যবসা যাতে হাতছাড়া না হয়, তাই মাকে দিন রাত অত্যাচার করে অসুস্থ করে ফেলে। তারপর মায়ের একমাত্র অবলম্বন আমাকে মায়ের কাছ থেকে আলাদা করে দেয়। তারপর ওরা বিষ দিয়ে মেরে ফেলে আমাকে। সেই দিন থেকে মায়ের অপেক্ষায় মেয়ে আর মেয়ের অপেক্ষায় মা বসে আছে কতকাল। আমি দেখলাম আমাদের কথোপকথনে সেই বৃদ্ধা জেগে উঠেছে আবার। দীপান্নি থেকে দেখে আহ্লাদে স্বরে বললেন, খেলি রূপা, আমার রূপা। আমি আমি তোমার রূপা, আমার রূপা, রূপা, আমি। আমি দেখলাম বৃদ্ধা হঠাৎ কেমন যেন নিস্তেজ হয়ে গেলেন। আমি ছুটতে গিয়ে তার পালস চেক করলাম, পালস পাওয়া গেল না। এ কি মা, এমন করছো কেন মা? দীপান্বিতা, দীপান্বিতা উনি আর নেই। কেন বাজে কথা বলছিস? এতদিন বাদে মাকে পেলাম আর তুই বলছিস? ওমা মা, ওমা ওমা, দেখো দেখো তোমার রূপা এসেছে, সাড়া দাও মা। আমি অবাক হয়ে দীপান্বিতার দিকে তাকালাম। পূর্বজন্মের মাকে জড়িয়ে আকুল হয়ে তার আবার ফিরে আসার প্রার্থনা জানাচ্ছে এক আদ্যপ্রান্ত ডাক্তার। প্রিয়জন বিয়োগের যন্ত্রণার কাছে বুঝি যে কোনো যুক্তি হার মানে, ব্যাখ্যা মেলে না কত কিছুর। বৃদ্ধার মুখের দিকে তাকাতেই মনটা শান্ত হয়ে গেল। ওনার ঠোঁটে লেগে আছে এক পরিতৃপ্তির হাসি। মনে মনে ওনার আত্মার শান্তি কামনা।